ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ আমাদের জীবনের যাবতীয় সমস্যার সমাধান জানিয়ে দিয়েছেন রাসুল সাল্লাল্লাহ আলহালামের জীবনে এবং কোর আনে অর্থ আমাদের জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণের জন্য অপরিহার্য অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মুসলমানি তৈরি করতে পারে ইসলামের সোনালী সমাজ রাসুল সাল্লা সাল্লাম নিজে ব্যবসার মাধ্যমে অর্থনৈতিক মুক্তি লাভ করেছিলেন এবং উৎসাহিত করেছেন তার উন্মদের ছড়িয়ে পড়তে সমগ্র পৃথিবীকে দারিদ্রমুক্ত করার প্রচেষ্টায় সমাজে সম্পদের সুষম বন্টন বাইতুল মাল ও জাকাত যেভাবে একসময় সমৃদ্ধ অর্থনৈতিক বিপ্লব ঘটিয়েছিল তেমনি আজও গড়ে তোলা সম্ভব এক সমৃদ্ধ সমাজ আসুন এবারের আলোচনা থেকে সে সমাজ গঠনের কিছু পথ নির্দেশনা লাভ করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওলা আকিফাতুল মুত্তাকিন ওয়ালা আদওয়ানা ইল্লা আলা যালিমিন والصلاه والسلامু আলা সাইয়িদুল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন ইসলাম পরিপূর্ণ একটি জীবন বিধান আল্লাহ প্রদত্ত জীবন পদ্ধতি আমাদের জীবনের যত দিক হতে পারে সব দিকের ব্যাপারে ইসলাম অনুপম আদর্শ আমাদেরকে দান করেছে যেটা আমাদের জীবনের কল্যাণ আনে ধরা যাক অর্থনীতি বাজার পদ্ধতি ইসলামের আগে অমুসলিম সোসাইটিতেও অর্থনীতি বলতে যেমন একটা স্বার্থপরতার কথা মনে পড়ে পাশবিকতার কথা মনে পড়ে অতি মুনাফা নেওয়ার কথা মনে পড়ে ইসলাম এসে অর্থনৈতিক সিস্টেম পদ্ধতি বাজার ব্যবস্থাকে ভাতৃত্বপূর্ণে রূপান্তর করেছে পার্শীয়তার পরিবর্তে স্বার্থপরতার পরিবর্তে কল্যাণমুখীতা নিশ্চিত করেছে ইসলামের গুরুত্বপূর্ণ একটি অবদান হল সমাজে সম্পদে সুষ্ঠু বন্টনের ব্যবস্থা করেছে ন্যায়সম্মত সম্মত বন্টন ইনসাফ পূর্ণ বন্টন এমন একটা পদ্ধতি সমাজে বাস্তবায়ন করেছে যাতে করে কোনো মানুষ অসচ্ছল না থাকে অভাবী না থাকে সকল মানুষ তাদের মৌলিক প্রয়োজনগুলো পূরণ করতে পারে এ ব্যাপারে ডক্টর ইউসুফ আল কারদাবি তার আরবি একটি অতুলনীয় গ্রন্থ আছে মুশকিলাতুল ফকর কৈফা আলা জাহা আল ইসলাম যার বঙ্গানুবাদ হয়েছে দারিদ্র বিমোচন ইসলাম একইভাবে তিনি সুন্দর একটি গ্রন্থ রচনা করেছেন দ্য আইডিয়াল মুসলিম সোসাইটি অ্যাজ ডিফাইন্ড ইন দ্য কোরআন এন্ড সন্না সম্পদ হল নদীর পানির মতো নিজস্ব গতিতে নদীর পানি যখন প্রবাহিত হতে থাকে সব জায়গায় পানি পৌঁছে যায় জোয়ার বাটার যে সিস্টেম পদ্ধতি সেটার মাধ্যমে সব জায়গায় পানি পৌঁছে যাবে কিন্তু কোথাও যদি কোনো বাদ দিয়ে দেওয়া হয় সেই বাদের কারণে কোনো কোনো জায়গায় শুকনো মরুভূমি হয়ে যাবে আবার কোনো কোনো জায়গায় পানি উপচে পড়বে একইভাবে সম্পদের যে ন্যাচারাল সিস্টেম সেটা যদি ফলো করা হয় সব মানুষের কাছে সম্পদ পৌঁছে যাবে সচ্ছলতা পৌঁছে যাবে কিন্তু একটি শ্রেণী যদি বাঁধ দেওয়ার চেষ্টা করে তাহলে ধনী ধনী হতে থাকবে আর দরিদ্র দরিদ্রই হতে থাকবে ইসলামের পদ্ধতিটি হল সাম্য ভ্রাতৃত্বমূলক ইসলাম জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে জাকাতের পদ্ধতিই হলো ধনীদের সম্পদ থেকে নির্দিষ্ট পরিমাণে সম্পদ দরিদ্রের জন্য দিতে হবে সেটা রাষ্ট্র গ্রহণ করবে রাষ্ট্রই সেটাকে সুন্দরভাবে ন্যায়সঙ্গতভাবে দরিদ্রদের মধ্যে বন্টন করবে যাতে করে অভাবীরা নিজেদের অভাবকে মোচন করতে পারে ক্রয় ক্ষমতা বৃদ্ধি করতে পারে আর তাদের মৌলিক প্রয়োজনগুলো তারা পূরণ করতে পারে এভাবেই ইসলাম দারিদ্রের বিরুদ্ধে জাকাতের মাধ্যমে যুদ্ধ ঘোষণা করেছে জাকাত দারিদ্র বিমোচনের শক্তিশালী একটি হাতিয়ার তার প্রমাণ হলো ইসলামের সোনালী সমাজ ইসলামের সোনালী সমাজে কোনো দারিদ্র থাকবে না অসচ্ছলতা থাকবে না অভাব থাকবে না মানুষ নিজেদের অভাবকে মুছন করতে পারবে ক্রয় ক্ষমতাকে বৃদ্ধি করতে পারবে দেখুন হাদিসের কোন কিতাবে দারিদ্রের গুণগান করা হয়নি কোনো মানুষকে দরিদ্র হওয়ার জন্য উৎসাহিত করা হয়নি আমাদের সমাজে একটু ভুল ধারণা আছে যে দরি দারিদ্রের গুণগান করা হয় মনে করা হয় যে ইসলাম দরিদ্র হওয়ার দান করে কিন্তু সেটা জঘন্য একটি ভুল হাদিসের কিতাবগুলো পর্যালোচনা করলে নবীর জীবন বৃত্তান্ত দেখলে দেখা যায় ইসলাম দারিদ্রের বিরুদ্ধে বলেছে দারিদ্রের পক্ষে বলেনি তবে দরিদ্র মানুষকে ও ইসলাম দিয়েছে এটার অর্থ এই নয় কোনো ধনী মানুষকে ইচ্ছাকৃতভাবে দরিদ্র হওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে আল্লাহ নবীর একটি দোয়া হলো তিনি দোয়া করতেন বোখারি শরীফে যে দোয়াটি বর্ণনা আছে আল্লাহ মাইনি আস আলুকাল হুদা ওয়াল আফা ফল ঘিনা হে আল্লাহ আমি তোমার কাছে হেদায়েত চাই আমি তোমার কাছে তোমার ভয় চাই তাকুয়া চাই আমি তোমার কাছে পবিত্রতা চাই এবং আমি তোমার কাছে সচ্ছলতা চাই ঘৃণা ঘৃণা অর্থ হলো সচ্ছলতা চাই দারিদ্র মুক্তি চাই একইভাবে নবী এই কথায় সাত করেছেন ক্যাদু আইয়া কুনা কুফরান দারিদ্র্যের কারণে মানুষ কাফের হয়ে যেতে পারে অবিশ্বাসী হতে পারে দারিদ্র মানুষকে কুফুরের দিকে নিয়ে যেতে পারে বাংলায় যেমন আমরা বলি অভাবে স্বভাব নষ্ট একই কথা হাদিসেও বলেছে দারিদ্র্যের কারণে মানুষ অবিশ্বাসী হতে পারে স্বভাব নষ্ট করতে পারে চরিত্র নষ্ট করতে পারে কাজে ইসলাম দারিদ্র্যের গুণগান করে না বরং দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আল্লাহ রব্দুল আলামিন সম্পদকে কোরআনে করিমে বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দে উল্লেখ করেছে কোথাও সম্পদকে আল্লাহ তালা বলেছেন ফদলুন ফাইজা কুদ ইয়াতি সোয়াত তুফানতাসির রউফিল আর দি ওয়া বেতা উমিন ফদুল্লাহ ফজলুন শব্দের অর্থ হলো আল্লাহর মেহেরবানী সম্পদ আল্লাহর একটা মেহেরবানী আল্লাহর একটা বড় নিয়ামত কোন কোনো আয়াতে সম্পদকে আল্লাহ বলেছেন খাইর কল্যাণ ইন্নাল ইনসান আলী হব্বুল খাইর মানুষ সম্পদের প্রতি খুবই ভালোবাসা থাকে এখানে সম্পদকে আল্লাহ খায়ের বলেছেন কল্যাণ বলেছেন আল্লাহ নবী এরশাদ করেছেন সম্পদ একটি হাতিয়ার ভালো মানুষের কাছে ভালো সম্পদ কতই না মঙ্গল সে সেই ভালো সম্পদ দিয়ে ভালো মানুষটি ভালো কাজে ব্যবহার করে আত্মীয়তা রক্ষা করে ভালো কাজ করে জনকল্যাণমূলক কাজ করে আল্লাহ নবীকে সুরা আল্লাহ পাক স্মরণ করে দিয়েছে ওয়াজাদ আলান ফাগ না হে নবী আপনি অসচ্ছল অভাবই ছিলেন আল্লাহ তার কৃপায় মেহরবানিতে আপনাকে দারিদ্র বিমুক্ত করেছে সচ্ছল করেছে হযরত খাদিজার সাথে ব্যবসা করার পর থেকে আল্লাহ নবীর ঘরে সচ্ছলতা আসে অভাব বিদূরিত হয় কাজেই অভাব দূর করা অভাব মুক্ত থাকা ইসলামের একটি আদর্শ ইসলামের দৃষ্টিতে যারা অভাবী তাদের অভাবকে দূর করার জন্য সমাজকে দায়িত্ব আরোপ করা হয়েছে অভাব নিয়ে মানুষ সুস্থ চিন্তা করতে পারে না একজন ক্ষুদাত্ত মানুষের কাছে সুন্দর পূর্ণিমার হয়। একইভাবে একজন বিচারক যিনি অভাবী দরিদ্র তিনি সুন্দর করে বিচার কার্য করতে পারেন না হজরত ইমাম হানিফার সুন্দর একটি উক্তি আছে তিনি বলেছেন যার ঘরে আটা নেই তার কাছে পরামর্শ চেও না অর্থাৎ যিনি অভাবই তার কাছে পরামর্শ চেতে যাইও না কারণ সুন্দর পরামর্শ দেওয়ার মতো ক্ষমতা তার লোভ পেয়েছে দারিদ্রের কারণে হজরত ইসলামের গবেষক তিনি ইসলাম নিয়ে গবেষণা করছেন হঠাৎ তার ঘরের কাজের লোকটি এসে বলল ঘরে আটানি ইমাম মোহাম্মদ বললেন ঘরে আটানি এই কথাটা শুনে চল্লিশটি বিষয়ের মাসালা আমার মাথা থেকে উদাও হয়ে গেছে অর্থাৎ দারিদ্র গবেষণার জন্য হুমকি দারিদ্র চরিত্রের জন্য হুমকি দারিদ্র সুস্থ চিন্তার জন্য হুমকি দারিদ্র ইমানের জন্য হুমকি কাজেই দারিদ্র মুক্ত সমাজ প্রতিষ্ঠা করাই হচ্ছে ইসলামী সোনালী সমাজের প্রধান বৈশিষ্ট্য প্রধান কাজ এবং প্রধান মিশন দারিদ্র মানুষের সুস্থ সুন্দর ব্যক্তিত্বের জন্য একটি আঘাত আরবি একজন কবি বলছেন চমৎকারভাবে ইদা কাল্লা মুল মার ই কাল্লা উ ওয়াদ আলাইহি আরদুহু দুহু ওয়াসমা যখন কোনো মানুষের সম্পদ থাকবে না তখন তার ব্যক্তিত্ব তার গৌরব তার সৌন্দর্য যেন নেই তার কাছে আসমান জমিন বিশাল হওয়া সত্ত্বেও খুবই মনে হবে সংকীর্ণ দারিদ্র ব্যক্তিত্বের জন্য আঘাত সুস্থ ব্যক্তিত্ব দারিদ্রের মাধ্যমে গড়ে উঠতে পারে না এ কারণেই ইসলামের যে পদ্ধতিটা হলো ভাই ভাই সম্পর্ক পুঁজিবাদের মতো ইসলাম বলে না যে তোমার সম্পদ তুমি যা ইচ্ছা তাই করো তুমি ইচ্ছা করলে নাইট ক্লাবে সেটাকে খরচ করে দাও পাবে গিয়ে খরচ করে দাও ইসলাম সেটা বলে না আবার সমাজতন্ত্রের মতো এই কথাও বলে না যে মানুষ কোনো সম্পদের মালিক হতে পারে না সব সম্পদ রাষ্ট্রের ইসলাম ব্লেন্স একটা পদ্ধতি দিয়েছে ভারসাম্যপূর্ণ একটি পদ্ধতি মডারেট একটি পদ্ধতি যেখানে কোনো বাড়াবাড়ি নেই ইসলাম বলেছে ব্যক্তি সম্পদের মালিক হতে পারে সম্পদের আসল মালিক আল্লাহ ব্যক্তি ব্যবহার করবে অস্থায়ী মালিক ব্যক্তি হতে পারে তবে শুধু মালিক হওয়ার পরে তার যা ইচ্ছে তা করতে পারবে না যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারে না অফি আমি হক মুলিসা ইলিউল মাহরুম প্রতিটি মানুষের সম্পদে দরিদ্র বঞ্চিত অভাবের হক রয়েছে অধিকার রয়েছে তাকে সেটা আদায় করতে হবে এ কারণে জাকাত ইসলামের দৃষ্টিতে গরিবের প্রতি করুণা নয় দয়া নয় এটা গরিবের হক অধিকার সেটা সে পাবেই তার পাওনাকে আদা করতেই হবে এ কারণে ইসলামের শিক্ষা হলো জাকাত গ্রহণ করার জন্য দরিদ্র ধনী ধনির বাড়িতে আসবে না বরং ধনী গিয়ে দরিদ্রের কাছে দিয়ে আসতে হবে কারণ সেটা তার পাওনা তার অধিকার আমি আরেকজন ব্যক্তির কাছে যখন কোনো টাকা পাই তখন নিয়ম হলো যে ব্যক্তি ঋণ নিয়েছে সে আমার বাড়িতে এসে দিয়ে আসবে আমি তার বাড়িতে ঋণ আদায় করতে যাব সেটা নিয়ম নয় একইভাবে জাকাত গ্রহণ করার জন্য দরিদ্র ধনির বাড়িতে যাবে আমাদের সমাজে তো জাকাতটাকে তার প্রাণ থেকে আমরা বঞ্চিত করে ফেলেছি যেই জাকাত ছিল দারিদ্র মুক্তির বড় হাতিয়ার সেই জাকাতটা এখন একটা প্রদর্শন ধনির বাড়িতে লম্বা লাইন থাকতে হবে লাইনের চাপে ভিড়ে অনেক গরিব মানুষ মারাও যে যায় পত্রিকার মধ্যে হেডলাইন আসে জাকাতে শাড়ি আনতে গিয়ে এতজন লোকের মৃত্যু এই ধরনের ঘটনা ঘটে এটা ইসলামের পদ্ধতি নয় একইভাবে ইসলাম জাকাতকে সুন্দর পরিকল্পিতভাবে বর্ণন করে যার ফলে সব মানুষের কাছে কিছু না কিছু পৌঁছে যাবে এখনকার সমাজে একই গরিব দরিদ্র ব্যক্তি যারা ক্লেবার চালাক আদায় করতে পারে সে অনেক মানুষ থেকে জাকাত আদায় করে সে সম্পদশালী হয়ে যেতে পারে আবার এমন কতগুলো লোক থাকে দরিদ্র কিন্তু মানুষের কাছে চায় না তারা বঞ্চিত থেকে যায় তেলা মাথায় মানুষ তেল বারবার ঢালে কিন্তু যার মাথায় এক ফুটও তেল পড়ে নেই তাকে কেউ তেল দেওয়ার নেই এটা ইসলামের পদ্ধতি নয় কাজেই ইসলামের সোনালী সমাজ হবে দারিদ্র বিমুক্ত সমাজ যেখানে বেকারত্ব থাকবে না যেখানে অভাবের লাঞ্ছনা থাকবে না অসচ্ছলতা থাকবে না রুটি রোজগারের জন্য মানুষ হাহাকার করবে না সকলের অধিকারগুলো মানুষ পাবে এই ধরনের একটি সমাজ ইসলাম প্রতিষ্ঠা করতে চায় ইতিহাসে সেটা প্রতিষ্ঠা করে দেখিয়েছে দারিদ্র্যের বিরুদ্ধে অনেক স্লোগান অনেক বক্তব্য অনেক রচনা অনেক ফর্মুলার কথা আমরা জানি ইতিহাসে অনেক গবেষকরাই অনেক গবেষণা করে ফর্মুলা দিয়েছে কিন্তু ইসলামের যে ফর্মুলা সেটা শুধু ফর্মুলাই নয় সেটাকে বাস্তবায়ন করে ইসলাম দেখিয়েছে আসুন বোখারি শরীফের একটি ঘটনা আমরা শুনি যেই ঘটনা থেকে এটা প্রমাণিত হবে যে ইসলাম দারিদ্র্যের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে দারিদ্র্য বিমুক্ত সমাজ বাস্তবেই প্রতিষ্ঠা করতে পেরেছে ঘটনাটি কি শুনুন বোখারি শরীফের বর্ণনায় একজন নৌ মুসলিম সাহাবী যিনি নতুন ইসলাম গ্রহণ করেছে আল্লাহ নবীর কাছে এসেছেন তার নাম ছিল আদি বিন হাতেম আত্ময়ী হাতেম আত্ময় যিনি অনেক বড়ো দানশীল হিসেবে বিখ্যাত এক একটি উপমা তার পুত্র আদি আল্লাহ নবীর কাছে ইসলাম গ্রহণ করে এসেছেন এমনই সময় কিছু লোক এসে বলল যে আমাদের সমাজে দুর্ভিক্ষের মতো চলছে কোনো খাবার নেই খাবারের জন্য হাহ আল্লাহ নবী তাদেরকে সান্ত্বনা দিয়েছেন এরপরে আর কিছু লোক এসে বলল যে আমাদের এরিয়াতে সন্ত্রাসীদের জন্য চোর ডাকাতের জন্য আমরা নিরাপত্তা বোধ করছি না আমাদের নিরাপত্তার অভাব এই ধরনের অভিযোগ একজন নতুন মুসলিমের সামনে যখন বারবার দুই ধরনের আসলো আল্লাহ নবী তাকে আদিকে উদ্দেশ্য করে বললেন এই কথা ভেবে যে আদি মাত্র ইসলাম গ্রহণ করেছে এই ধরনের সমস্যাগুলো শুনে হয়তো সে বিভ্রান্ত হয়ে যাবে নবী আদিকে ভবিষ্যৎবাণী করেছেন কি বলেছেন হে আদি লাইন তহলি কাহাতিন আউফিদিন ইয়া মাই ফালা ইয়া যিদু আহাদবালু মিনহু হে আদি তুমি যদি একটু দীর্ঘ হায়াত পাও বেঁচে থাকো তাহলে তোমার জীবদ্দশায় দেখবে এমন একটা সমাজ প্রতিষ্ঠা হচ্ছে যেই সমাজে মানুষ এতই সচ্ছল হয়ে যাবে দারিদ্র বিমুক্ত হবে একজন লোক পকেটে করে অনেক সোনা চাঁদি পয়সা নিয়ে বের হবে দান করার জন্য পুরা রাস্তাঘাটে ঘুরেও এমন একজন লোক খুঁজে পাবে না যাকে সে দিতে পারে যে সেটা গ্রহণ করবে এই ধরনের কোনো দরিদ্র লোক সমাজের মধ্যে খুঁজে পাবে না আদি তুমি যদি বেঁচে থাকো তুমি নিজের চোখে এটা দেখবে আরও কি বললেন আদি তুমি যদি বেঁচে থাকো তাহলে দেখবে এমন একটা নিরাপদ সমাজ সন্ত্রাসমুক্ত সমাজ গঠন হবে ইরাকের হীরা নগরী তুমি কি দেখেছো সে বললো আল্লাহ না আমি তো যাইনি তবে শুনেছি এই নগরীর কথা অনেক দূরে আল্লাহ নবী তাকে বললেন সেই নগরী থেকে একজন মহিলা কোনো মানুষ ছাড়া একা একই মক্কা নগরীতে উমরা বা হজ করার জন্য আসবে এত দীর্ঘ পথ সে পাড়ি দেবে কিন্তু কোনো ভয় তার থাকবে না একমাত্র আল্লাহর ভয় ছাড়া কোনো চোর ডাকাত সন্ত্রাসীর ভয় তার থাকবে না এমন একটি নিরাপদ সমাজ এই আরব উপদ্বীপে প্রতিষ্ঠিত হবে আসলেই আল্লাহ নবীর এই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে এমন একটি সমাজ প্রতিষ্ঠাত হয়েছে অল্প কয়েক বছরের মাথায় যেখানে কোনো দারিদ্র ছিল না দরিদ্র মানুষ গরিব মানুষ ভিক্ষুক মানুষ খুঁজে পাওয়া যেত না ইসলামী সমাজ ব্যবস্থা এত সুন্দরভাবে বাস্তবায়িত হয়েছে দান করার জন্য কোনো মানুষকে আর খুঁজে পেত না পাওয়া যেত না তার প্রমাণ হলো আল্লাহ নবীর কয়েক বছর পরে হজরত ওমর ইবনু আবদুল্লা আজিজ রহমতুল্লাহ আলী তিনি অত্যন্ত ন্যায় বিচারক শাসক উমাইয়া শাসক তার যুগের ঘটনা দালা ইলুন নবুয়া ইমাম বাইহাকি বর্ণনা করেছেন হজরত উমর ইবনা আবদুল আজিজ মাত্র তিরিশ মাস শাসন করেছেন ইননামা উল্লিয়া অমর ইবনু আবদুল আজিজ ওল্লা অমর আজিজ সালাহিনা শাহরান তিরিশ মাস তিনি শাসন করেছেন ওল্লাহি মা মা হাত্তা জালা রজুল ইয়া তিনা বিল মালিল ফায়াকুল এই যে আলু হা দেখাইসু তারাও না ফিলফো করা হজরত আব্দুল্লাজ আজিজের সময় এমন অবস্থা তৈরি হয়েছে একজন লোক আসতেও অনেক সম্পদ নেই বলতো যে গরিবদের মধ্যে এটা বিতরণ করে দাও কিন্তু ঘুরে ঘুরে সমাজে কোনো গরিব লোককে খুঁজে পাওয়া যেত না যাদেরকে এই সম্পদ দেওয়া যায় কদ আগনা অমর আন্নাস অমর ইবনে আব্দুল আজিজ মানুষকে অভাবমুক্ত করে দিয়েছে ধনী বানিয়ে দিয়ে গেছে তার যুগেরই কথা ইমা হজরত ডক্টর ইউসুফ কারদাবি তার দারিদ্র বিমোচনে ইসলাম এই গ্রন্থে উল্লেখ করেছেন হজরত অমর ইবনে আব্দুল আজিজের যুগে আফ্রিকাতে ইয়াহিয়া ইবনে সাঈদকে প্রেরণ করা হয়েছে সরকারি জাকাত আদায় করার জন্য ইসলামের নিয়ম ছিল প্রতিটি প্রদেশে যেখান থেকে জাকাত গ্রহণ করা হবে সেখানেই মানুষদের মধ্যে সেটা বন্টন করা হবে আধুনিক কালে কল্যাণ রাষ্ট্রে যেমন ওয়েলফেয়ার স্টেটে ট্যাক্স আদায় করে ওই অঞ্চলের কাউন্সিলের মাধ্যমে গরিবদের মধ্যে বন্টন করা হয় একইভাবে ইসলামেরও পদ্ধতি ছিল প্রতিটি প্রদেশে জাকাত আদায় করে যেমন আফ্রিকার জাকাত গ্রহণ করে সেখানেই মানুষদের মধ্যে বন্টন করা হবে আফ্রিকার জাকাত গ্রহণ করার পরে হজরত উমর ইবনে আবদুল্লা আজিজের কাছে সম্পদগুলো পাঠিয়ে দেওয়া হলো দামেসিক রাজধানীতে হজরত উমর ইবনে আব্দুল্লা আজিজ খুবই রাগান্বিত হলেন বললেন আফ্রিকার জাকাত আমার কাছে কেন রাজধানীতে কেন আসবে সেখানেই গরিবদের মধ্যে বন্টন করে দেওয়া হোক তারা জানা জানালো প্রদেশের গভর্নর হজরত উমর ইব্না আব্দুল্লা আজিজকে জানালো আমরা এখানে সকল দরিদ্রদের মধ্যে বন্টন করেছি আর কেউ নেই যাকে দেয়া যায় তখন হজরত উমর ইবনেলা আবদুল্লা আজিজ ওই সম্পদ আবার ব্যাক করলেন ফেরত পাঠালেন বললেন তাহলে আবার খুঁজে দেখো ভালো করে যদি পাওয়া যায় তাদেরকে দাও দ্বিতীয়বার দাও দ্বিতীয়বার দেওয়ার পরেও সম্পদ রয়ে গেল। তখন হজরত ওমর না আব্দুল আজিজ বললেন যদি তোমাদের এলাকায় যুবক ছেলেরা থাকে তাদেরকে বিবাহ করার ব্যবস্থা করে এই সম্পদে অর্থাৎ এমন অবস্থা সৃষ্টি হয়েছিল এমনভাবে বিতরণ করা হয়েছিল যেখানে আর গরিব খুঁজে পাওয়া যাচ্ছে না এর মাধ্যমে এটাই প্রমাণ হয় ইসলাম দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হয়েছে দারিদ্র বিভক্ত সমাজ প্রতিষ্ঠার যে স্লোগান আমরা শুনি ইসলাম অনেক বছর আগে সেটাকে বাস্তবে রূপায়িত করেছে হজরত উমর ইবনুলা আব্দুল আজিজের যুগটি হলো তারই সুস্পষ্ট উজ্জ্বল একটি প্রমাণ এবং দৃষ্টান্ত কাজেই দারিদ্রমুক্ত সমাজ গঠন করাই হল ইসলামের গুরুত্বপূর্ণ মিশন ইসলামী সোনারী সমাজের প্রধান বৈশিষ্ট্য দারিদ্র বিমুক্ত সমাজ তার জন্য দরকার পূর্ণাঙ্গ ইসলামী সমাজ ব্যবস্থা কিছু কিছু অংশগ্রহণ করলে আর কিছু অংশগ্রহণ না করলে ইসলামের এই জাকাত ব্যবস্থার সুফল পাওয়া যাবে না জোড়া তালির মাধ্যমে ইসলামী সমাজের যে ফলাফল গুণাগুণ সুফল সেটা পাওয়া যায় না এ কারণেই আল্লাপাক বলছেন উদ হুলু ফিসিল কাফা। ইসলামের প্রতিটি বিধানকে পরিপূর্ণভাবে গ্রহণ করো পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো অন্য আয়াতে সুরা আল্লাহ আল্লাপাকে সাদ করেছেন আফাতু মিন তাক ওয়াতফুরুন বিবাদ কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশকে অস্বীকার করবে তা কি হতে পারে এটার মাধ্যমে শান্তি আসবে না ইসলামের সুফল যদি আমাদেরকে পেতে হয় দারিদ্র থেকে যদি মুক্ত হতে হয় তার জন্য প্রধান কাজ হলো পরিপূর্ণ ইসলামী সমাজের যে স্ট্রাকচার গঠন সেটাকে বাস্তবায়ন করতে হবে সেটার মাধ্যমেই সুন্দর একটা সোনালী সমাজ গড়ে উঠবে যদি আমরা কিছু অংশ গ্রহণ করি যেমন বর্তমান সমাজেও আমাদের ধনীরা জাকাত আদায় করেন কিন্তু তার মাধ্যমে কি আমরা দারিদ্র বিমুক্ত হতে পারছি পারছে না কারণ এটা ইসলামিক পদ্ধতি নয় আমরা জাকাতের ফরজ হয়তো আমরা আদায় করছি ইসলামী সমাজ ব্যবস্থা না থাকার কারণে কিন্তু এটা ইসলামের পদ্ধতি নয় ইসলামের পদ্ধতি হলো রাষ্ট্রই পুঙ্খানুপুঙ্খ জাকাত আদায় করবে আবার রাষ্ট্রই সুপরিকল্পিতভাবে তার অধিবাসী অভাবীদের মধ্যে বন্টন করবে এভাবেই জাকাতে সুফল আসবে কাজেই আমাদের সকলকে সকল মুমিন মুসলমানকে নর এবং নারীকে ইসলামের এই প্রধান বৈশিষ্ট্য দারিদ্রমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে ইসলামের প্রাণ যে সমাজ যেই সমাজ প্রতিষ্ঠিত হলে ইসলামকে একটি মডেল হিসেবে সারা পৃথিবীতে আমরা তুলে ধরতে পারব সেই মডেলকে প্রতিষ্ঠা করতে হবে এর জন্য আমাদের দরকার জ্ঞান এর জন্য আমাদের দরকার স্যাক্রিফাইস উৎসর্গ সময় শ্রম মানুষের মধ্যে জনমত সৃষ্টি করা আল্লাহ রবুল আলমীন আমাদেরকে ইসলামের সুফল গ্রহণ করার মতো সুযোগ দান করুন আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠা করার মতো শক্তি এবং সাহস দান করুন জ্ঞান দান করুন علم وعمل عمل دان قرون واخر دعوانا الحمد لله رب العالمين